উপমহাদেশে এখানে আহলে হক হক্কানি উলামায়ে কেরাম ওইলাগে উলামায়ে দেওবন্দ যখন উনারা কুফুর শিরিক বেদাতর কুসংস্কারের বিরুদ্ধে যখন খাম করা শুরু করছেন যখন খাম করছেন তখন তাদের উপরে কয়েকটা তহমত উঠছে, কয়েক প্রকারের ইলজাম আইছে। এর মধ্যে তাকিয়া কিছু ইলজাম কিছু তহমত মসলকে বেরলভিয়ত আহমদ রেজা খান সাহেব উনি কিছু ইলজাম লাগাইছেন। তিনি 1906 ইংরেজিতে হজ করতে গেছেন এবং সেখানে গিয়ে হারামাইনের আরব উলামাদের কাছে উলামায় দেওবন্দের কিছু কিতাবের এবারতগুলা পেশ করেছেন এবং পেশ করে সেখান থেকে তিনি ফতোয়া নিয়ে আসছেন। তো বিষয়টা কীরকম শুনেন, উনি 1906 ইংরেজি এবং 1323 হিজড়িতে তিনি মক্কা শরীফে হজ করতে গেছেন। হজ করতে গিয়ে তিনি সেখানে উলামায় দেওবন্দের কিতাবের কিছু উক্তি এবারত সেখানে উল্লেখ করে বলতেছেন, দেওবন্দের শীর্ষস্থানীয় আকাবির আমাদের মাশায়েখ হযরত মৌলানা মুফতি রশিদ আহমদ গঙ্গোহী আলাইহি রহমাত তিনি নাকি ফতোয়া রশিদিয়ার মধ্যে কইছেন যে আল্লাহ নাকি মিসা মাতুন, আল্লাহ আউযু বিল্লাহ নাউযু বিল্লাহি মিন জালিক। কাসিম নানুতি আলাইহি রহমাত তাহজিরুন নাসর মধ্যে কইছেন যে নবীর পরে নাকি আরো নবী আইতে পারেন বা নবী আইবা যিনি খতমে নবুয়ত নাকি অস্বীকারকারী, নাউযু বিল্লাহি মিন জালিক। তিন নম্বরে কইছেন উনি খলিল আহমদ সাহারানপুরি আলাইহির রহমা তিনি নাকি বারাহিনে কাতিয়ার মধ্যে কইছেন যে নবীর ইলিম অর্থাৎ শয়তানর নবীর ইলিম তাকি নাকি শয়তানর ইলিম বেশি, নাউযু বিল্লাহি মিন জালিক। চার নম্বরে কইছেন আশরাফ আলী থানভি মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভি আলাইহির রহমা তিনি নাকি হিফজুল ইমানের মধ্যে কইছেন যে নবীর ইলিম তাকি জয়েদ বকর হত্যাকে পাগল মজনু জানোয়ারের ইলিম নাকি বেশি। আহমদ রাজা খান সাহেব হারামাইনের ইমাম হলার সামনে উপস্থাপন করছেন, আসলে হারামাইনের ইমামরা তো ওনারা উর্দু জানেন না, তো হারামাইনের ইমামে কইছেন যে আমরা তো উর্দু জানি না, তুমি আমরা আরবিতে তর্জমা করে দাও। তো তিনি এগুলো আরবিতে তর্জমা করে দিছেন, দেওয়ার বাদে হারামাইনের ইমামে কইছেন তুমি যেটা লেখছো তুমি যেটা আমরা তর্জমা করে দিছো যদি তারা ওলা হইয়া তাকেন তাহলে তারা ইসলাম তাকে খারিজ। আর এই খামটা ইলা লুকাইয়া হইছে ওই সময় শেখুল ইসলাম হযরত মৌলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই মদিনাতে আসা কিন্তু তাই জানেন না। পরবর্তীতে এই আহমদ রাজা খান সাহেব এই হেনতানোর কাছ থেকে আরব উলামাহলের কাছ থেকে ফতোয়া লইয়া আইসন, আইয়া নাম দিছন হুসামুল হারামাইন আলা মানহানিল কুফরি ওয়াল মাইন, অর্থাৎ মাইন মুখরে কুফুর তো কুফুর, তারপরে হইল গিয়া মানহার হইল গর্দন, আর হারামাইন হইল গিয়া হারামর তাসনিয়া হইল গিয়া মক্কা মদিনা মিলে হয় হারামাইন, হুসামুল হারামাইন মানে তলোয়ার, তো হারামাইনের তলোয়ার হইল গিয়া কুফুর ও শিরকর কিতা মুখ আর গর্দানের মধ্যে। পরবর্তীতে যখন এই কিতাব লেখা যখন কিতাব কিতাব আকারে যখন প্রকাশ পাইল এর বাদে এই হযরত আমার কাছে গেল, হারামাইনের ইমাম হলে 26টা প্রশ্ন লিখিয়া দিছন যে ওগুলা উত্তর দেওয়ার লাগিয়া ওগুলা ইয়ে দেওয়ার লাগিয়া, তখন এই 26টা প্রশ্ন শেখুল ইসলাম হাতমরা হোসেন আহমদ মাদানির মাধ্যমে দেওবন্দ রপ্তাহ করা হয়েছে। উলামা একরামরা আরবের উলামা হলে 26টা প্রশ্ন দিলা প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য। তো এরপরে খলিল আহমদ সাহারানপুরি আলহির রহমান নেতৃত্বে খলিল আহমদ সাহারানপুরি আলহির রহমায় এই 26টা প্রশ্নের জবাব দিছেন এবং আমাদের ওই সময়কার মাশায়েখ আকাবির উলামা একরামরা একমত হইয়া খলিল আহমদ সাহারানপুরি আলহির রহমান দ্বারা লেখাইছেন, যার কিতাবের নাম হচ্ছে আল মুহান্নদ আর আল মুফন্নদ। এই হচ্ছে গিয়া কিতাব আপনারা দেখেন গিয়া আল মুহান্নদ আর আল মুফন্নদ, এখানে 26টা প্রশ্নের জবাব রয়েছে এবং ওই সময়কার উলামায় দেওবন্দের শীর্ষস্থানীয় আকাবির মাশায়েখদের দস্তখত আছে গিয়া। তো আল মুহান্নদ আর আল মুফন্নদ, মুহান্নদ হয় হিন্দি তলোয়ার আর মুফন্নদ হলো বাতিল, বাতিলের উপরে হিন্দি তলোয়ার, তো কিতাব লেখা হয়েছে ফখরুল মুহাদ্দিসিন হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি নব্বর আল্লাহ মারাকাদাহু। এটা সাধারণ কোনো কিতাব নয়, এটা হইলো গিয়ে আমাদের আকাবিরদের ঐক্যমতে আকাবিরদের একত্রিত কিতাব, যেটা হচ্ছে গিয়ে আকাইদের কিতাব। উলামায় দেওবন্দ শীর্ষস্থানীয় যারা আকাবির উনাদের দস্তখত আছে, আপনারা যদি কিতাবটা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন। হযরত মাওলানা মাহমুদ হাসান সাহেব নবরুল্লাহ মারকাবাহু, মাওলানা মুফতি আজিজুর রহমান সাহেব মুফতি আজম উনারও দস্তখত আছে, হযরত মাওলানা হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভি সাহেবও দস্তখত আছে, হযরত আব্দুর রায়পুরি সাহেবের দস্তখত আছে, তারপরে হযরত মাওলানা হাকিম আহমদ সাহেবের দস্তখত আছে, এবং কাসিম রানতি সাহেব তো ইন্তেকাল করছেন, তান ছেলে হযরত মাওলানা আহমদ সাহেব কাসিম রহমতুল্লাহ আলাইহি যিনি মখদুমিয়া সাদ আলম দেওবন্দ উনার দস্তখত আছে। 126 জন
দস্তখত আছে। তারপরে আপনার মক্কার ছয়জন মক্কার আলী মহলের দস্তখত আছে, মদিনার বারোজনের আছে গিয়া, আজহারর মিশরের তিনজনের আছে গিয়া, শাম দেশের বারোজনের আছে গিয়া। তো এটাও হচ্ছে গিয়ে এরপরে আপনার জাদিদ যারা আছেন গিয়া, কারি তৈয়ব সাহেবের দস্তখত আছে, মুফতি শফি সাহেবের দস্তখত আছে, মৌলানা ইউসুফ বিন নূরী সাহেবের দস্তখত আছে, তারপরে মুফতি জমিল আহমদ সাহেব ওনাদের দস্তখত আছে গিয়া, মুফতি মাহমুদ সাহেবের দস্তখত আছে গিয়া। আকাবিরের এবারতর এই যে আমাদের উপরে যারা আপত্তি করতেছে, একটা একটা জবাব আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। কিতাবের হাওলা দিয়ে কোন কিতাবে কে লেখে কি লিখছে, উপরে যেসব মিথ্যা ইলজামাত লাগানো হয়েছে, আমাদের আকাবিররা কি লিখছেন, সবগুলো আমি একটা একটা করে আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।